আমার বন্ধু বান্ধবদের নতুন ভিডিওতে স্বাগত। পঞ্চামৃত তৈরি করলাম, দুধ, ঘি, মধু, টক দই আর শর্করা দিয়ে একটা ঘটিতে দুধ দিলাম, ঘি দিলাম, মধু দিচ্ছি। এবার দিলাম টক দই, আর দিচ্ছি শর্করা বা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে শিব ঠাকুরকে একটি আসনে বসিয়ে রেখেছি, তামার পাত্রে। আমি আগেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিলাম। লিঙ্গ মহারাজকে, বাসুকী নাগকে, ত্রিশূলকে আর নন্দী মহারাজ আর ওনার কলকিকে। এবারে পরিষ্কার জল, তাতে কর্পূর মিশিয়ে রেখেছি আর একটু অগরু আর গোলাপ জল মিশিয়ে আমি এটা ওনাদের মাথায় দিলাম। এটা চরণামৃত তৈরি করেছিলাম, এবার ওনাকে প্রসাদ হিসাবে আমি 5টি ফল দিলাম আজকে, বেল, কলা, শশা আর আপেল আর লাল জাম। এই 5 ফল দিয়ে ওনাকে আমি আজকে ভোগ দিয়েছি আর একটি বেলপাতা, তাতে 3টি আর একটি বেলপাতা দিয়েছি ওই ভোগের ওপরে। তার 3টি ফলকে আমি অষ্টগন্ধা চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি। এইভাবে ওনাকে আমি আজকে ভোগ নিবেদন করেছি।